এদেশের জনমানুষের সংগঠন খিলাফত মজলিসের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল আলোচনা নিয়ে আসছেন। ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল সাংগঠনিক সম্পাদক খিলাফত মজলিস। السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين. اعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. খিলাফত মজলিস সাভার পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের আল কোরআনের আলোকে মুমিন জীবনের গুণাবলী শীর্ষক আলোচনা সভা স্থাপন সম্মানিত সভাপতি উপস্থিত ভদ্রত লামাই কেরাম সম্মানিত দায়িত্ব সুবৃন্দ স্বাগত আল্লাহুল আলমে হাজারে শুক্রিয়া আদায় করছি। আমরা আজকে অত্যন্ত মোবারক একটি মুহূর্তে দোয়া কবুলের মুহূর্তে আমরা এখানে দিনের আলোচনায় এই সমাবেশ হতে পেরেছি এবং শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তো আসলে কোরআন তো সমগ্র মানব জাতির জন্যই এসেছে এবং কোরআন সমগ্র মানব জাতির মধ্যে যারা কোরআনকে অনুসরণ করেছে যারা কোরআনকে মেনেছে তাদের জীবনকে বদলে দিয়েছে তাদের জীবনের আকৃতি বদলে দিয়েছে তাদের জীবনের শারীরিক মানসিক সমস্ত অবস্থা পরিবর্তন করে দিয়েছে এই কোরআন। এবং সেই কোরআন মুমিন জীবনকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে। কোথাও তাদেরকে মুত্তাকি বলেছে কোথাও ইয়াআইয়ুহাল্লাযীনা আমানু বলেছে কোথাও ইবাদুর রহমান বলেছে কোথাও আবিদুর রহমান বলেছে কোথাও উলুল আলবাব বলেছে অনেকভাবে মুমিনদেরকে এই কোরআন সম্বোধন করেছে। এবং সেই জায়গাগুলোতে যে সমস্ত গুণাবলীর কথা বলা হয়েছে আসলে সেগুলো শুধু নাম ধরে আলোচনা করাটা আমাদের জন্য এখানে কঠিন। তবে একটা জিনিস যেটা পবিত্র কোরআনে সাওমের কথা অনেকভাবে আসছে সিয়ামের কথা আসছে আর রমজানের কথা এটা আসছে একবার। রমজান মাস হিসেবে যখন পরিচয় দেওয়া হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের পরিচয় দিয়েছেন। রমজান মাস হচ্ছে সে মাস আল্লাহ দিয়ে উন্দিলা ফিরুন করে যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে এবং কোরআনের পরিচয় এখানে উপস্থাপন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং রমজান মাসের পরিচয় দিয়েছেন প্রথম পরিচয় দিয়েছেন এটা পরিচয় হচ্ছে এটা হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এর আগে পরে সিয়ামের কথা আছে সাওমের কথা আছে কিন্তু রমজান মাস হিসেবে যে পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন সাওমের কথা বলেছেন পরে তবে প্রথম পরিচয় দিয়েছেন এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। সেই কোরআনের মধ্যে আমাদেরকে নিয়ে প্রচুর কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং কোরআনের মধ্যে দুটি আয়াত এই পৃথিবীতে নাজিল হয়নি একদম আল্লাহ রাব্বুল আলামিন আরশে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি এখানে বিষয়গুলো উপস্থাপন করেছেন যে দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দিয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনিন এবং সাথে সাথে মুমিনদেরকে সেখানে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো রাসূলের ঈমানের সাথে মুমিনদের যেহেতু ইমানটা রাসূলের ঈমানের সাথে যাবে না মিলবে না আর একটু কম গ্রেডের কিন্তু এই জন্য পরে উপস্থাপন করা হয়েছে কিন্তু মুমিনদেরকে অনেক সম্মানিত করা হয়েছে। রাসূলের ঈমানের সাথে কথা বলে মুমিনদের নামটাও এখানে জুড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অনেক সম্মানিত করেছে আমাদেরকে অনেক সম্মানিত করেছে। তো যে কোরআনকে নিয়ে বলছিলাম কোরআন হচ্ছে আমাদের জীবনকে বদলে দেওয়ার একটা বিশাল একটা গ্রন্থ বিশাল একটি কর্মসূচি। এই হিজরি দ্বিতীয় সনে যখন প্রথম আমাদের রোজা ফরজ হলো তখন পর্যন্ত তার আগ পর্যন্ত কিন্তু মুসলমানরা রোজা রাখত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন
আগের নিয়ম অনুযায়ী মাসে তিন দিন রোজা রাখতে, আগের উম্মতরা বিভিন্ন উম্মতরা মাসে তিন দিন রোজা রাখছে, বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম পরিবর্তন হয়েছে। এবং তাদের কথা যখন বলা হয়েছে কোরআনে, বেশিরভাগ জায়গায় সাওম শব্দ ব্যবহার করা হয়েছে, সব জায়গাতেই সাওম। কিন্তু আমাদের জন্য বলা হলো যখন সিয়াম ব্যবহার করা হয়েছে, যদিও আরবিতে দুইটার অর্থ পিছনে করলে একরকম হয়ে যায়, তবে তাদের সাওমগুলোর ধরন ছিল অনেক ভিন্ন। এবং কেউ কেউ তখন তারা সাওম যখন রাখতে কথা পর্যন্ত বলতে পারতেন না, কথা বলা পর্যন্ত নিষেধ ছিল। মরিয়ম আলাইহিস সালাম যখন তার সাওমের কথা বলা হয়েছে, দেখা যাচ্ছে যে তিনি কথা বলতে পারবেন না, যেহেতু কথা বলা তার জন্য তখন সমস্যা, সেই জন্য তাকে বলা হলো তুমি রোজা রাখো আর বলে দাও আমি রোজা রেখেছি। যাই হোক, তো যখন এই রোজা ফরজ হলো তখন নিয়ম বলতে গেল, তার আগ পর্যন্ত কিন্তু পুরো বিষয়টা তো আগের উম্মতদের মতোই প্রায় প্র্যাকটিস ছিল, এবং ক্যাবলাটাও ছিল বাইতুল মক্কাতে। এখন বলা বাহুল্য, স্বাভাবিকভাবেই মানুষ বলে গোল্ড ইজ গোল্ড, মানে পুরানাটা হচ্ছে গোল্ড, যত পুরাতন তত ভালো। তো ইহুদিদের মধ্যে স্বাভাবিকভাবে একটা অহংকার ছিল, আমরা মানে পুরাতন আসমানি কিতাবের মালিক, মানে আমরা অনুসরণ করি। তো মুসলমানদের মধ্যে তাদের অনেকটা ভাব ছিল এরকম, প্রায় তো সব আমাদের মধ্যে তোমাদেরও রুকু আছে, সেজদা আছে, ইহুদিদের রুকু খুব কম, সেজদা বেশি ওদের, বিশেষ ধরনের রুকু আছে। ক্যাবলাও বাইতুল মক্কাতের সেম, রোজাও আমাদের মতোই রাখো, তার দরকার কি আমাকে গ্যাঞ্জাম লাগাই চলে আসে, নতুন গ্যাঞ্জাম লাগাই আমাদের সাথে চলে আসে, ব্যাপারটা ঠিক এরকম না। ঠিক এরকম মুহূর্তে কোরআন পার্থক্য করে দিয়েছে, প্রথম মোমিনদের জীবন আর অন্য অনুসারীদের জীবন প্রথম মতো পার্থক্য করে দিয়েছে কোরআন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, 143 নম্বর আয়াত। আর একটা মধুর বিষয় দেখেন, 286টা আয়াত আর সূরা বাকারাতে, আর ঠিক মাঝখানের আয়াতটাতে আল্লাহ বললেন তোমাদের এভাবে আমি মধ্যবর্তী জাতি হিসেবে জন্ম দিয়ে দিলাম। একটি জাতির যখন জন্ম হয় তখন তার রাজধানী লাগে, রাজধানী লাগে। একটি জাতির যখন জন্ম হয় তার সংবিধান লাগে। এই বিধান আসার পরপরই যখন জাতির পরিচয় দেওয়া হলো, জন্ম দেওয়া হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে আমি রাজধানী বদলে দিলাম, ক্যাবলা বদলে বদল করে দিলেন, ক্যাবলা পরিবর্তন করে দিলেন, ক্যাবলা বাইতুল মুকাদ্দাস থেকে পরিবর্তন করে দিয়ে দিলেন কাবার দিকে, রাজধানী পরিবর্তন করে দিলেন। এরপর বিধান দরকার, এরপরে একে একে বিধান আসা শুরু হলো, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, এভাবে একের পর এক বিধান আসা শুরু হলো। একটা জাতিকে পরিপূর্ণ করার জন্য যা যা দরকার কোরআন সবই দিয়ে দিয়েছে, মুমিনদের জীবনের সাঁসকে বদলে দেওয়ার জন্য যা দরকার কোরআন সবই দিয়ে দিয়েছে। এসব দিয়ে দেওয়ার পর ঠিক তখনই কিন্তু দেখেন, দ্বিতীয় হিজরি তৃতীয় সালে যখন রোজা ফরজ করা হলো এবং কোরআনের মাস বলা হলো, একটার সাথে একটা কীভাবে সম্পৃক্ত, কেউ যদি পরিপূর্ণ অর্থে মুত্তাকি হতে চায়, পরিপূর্ণ অর্থে মুমিন হতে চায়, তাহলে তার জন্য এ ধরনের একটা মাসব্যাপী কর্মসূচি দরকার। কেন দরকার সেটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন হাদিসে। দেখেন, যখন আমরা যখন বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ নিয়ে থাকি, প্রশিক্ষণের সময় পরিবেশগুলো বিশেষ ধরনের পরিবেশ থাকে। যখন দুর্যোগ ব্যবস্থাপনার পরিবেশের ব্যবস্থাপনার কর্মীরা যখন প্রশিক্ষণ নেয়, অগ্নি নির্বাপক কর্মীরা যখন প্রশিক্ষণ নেয়, তাদের প্রশিক্ষণ বিশেষ ধরনের থাকে। আগুন নিভাবে, এখন নতুন নতুন অগ্নি নির্বাপক কর্মী, আগুন নিভাতে গিয়ে যদি পুড়ে যায় সমস্যা না, এই জন্য তার ট্রেনিং দরকার। তখন আগুন জ্বালানো হয়, সে আগুন তারা নিভাতে যায়, কোনো কারণে যদি সে আগুন নিভাতে না পারে ও তাদের যে কর্তৃপক্ষ, তারা কর্তৃপক্ষ পিছনে তাদের কন্ট্রোল থাকে, তারা সে আগুন নিভিয়ে ফেলে। অর্থাৎ প্রশিক্ষণের সময় যে পরিবেশ, সেই পরিবেশ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকে, যার কারণে কেউ যদি আগুন নিভাতে নাও পারে, সে আগুন তাদের বস্ত্র আগুনটা নিভিয়ে দেয়, এভাবে সে প্রশিক্ষণ নেই। কিন্তু বাস্তব জগতে যখন আগুন নিভাতে যায়, সে আগুন কিন্তু নিয়ন্ত্রিত থাকে না, বাস্তব জগতের আগুন নিয়ন্ত্রিত থাকে না, সে নিয়ন্ত্রিত আগুন নিভাতে নিভাতে প্রশিক্ষিত হয়ে গিয়েছে। তখন বাস্তব জগতের অনিয়ন্ত্রিত আগুন নিভাতে গিয়ে তখন সে প্রায় অংশেই সফল হয়, যদি তার সেই ধরনের যন্ত্রপাতি থাকে। আমাদেরকে আমাদের এই প্রশিক্ষণের জন্য, মুমিন জীবন গঠন করার জন্য যে একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এক মাসে দিয়েছেন, এটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত এই অর্থে অদৃশ্য গোটা জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন বদল করে দেন, গোটা একেবারে আরশের জগৎ থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত অদৃশ্য পুরো জগৎ বদলে যায়। আরশের জগৎ থেকে হাওয়া বাওয়া শুরু হয় এবং সাত আসমান ভেদ করে, বেহেশত ভেদ করে গ্রহ নক্ষত্র ভেদ করে পৃথিবী পর্যন্ত সব জায়গায় হাওয়া বহন শুরু হয়, আর আমাদের রুহগুলো সে হাওয়া ধরতে পারে। আমরা ধরতে পারি না, আমাদের নফস ধরতে পারে না, কিন্তু আমাদের রুহ
সে হাওয়া ধরতে পারে, যার কারণে এই পরিবেশ যখন বদলে যায়, নতুন করে কোনো গুনাহ, কোনো সিয়াম সাধনাকারী, কোনো রোজাদার নতুন করে কোনো গুনাহ সে করতে পারে না, তার রুহ কোনোভাবেই সায় না, নফস সুযোগ পায় না। যদি অনেক পুরানো তার অভ্যাস থাকে, অনেক পুরানো কোনো গুনাহ থাকে, সেই গুনাহগুলো সে করে ফেলতে পারে, নতুন করে কোনো গুনাহতে সে যেতে পারে না। জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজাগুলো খোলা হয়ে যায়, অদৃশ্য জগতে এটা বিশাল একটা প্রভাব পড়ে। আবার আত্মা, আমার রুহ এটার প্রভাব পায়, যার কারণে সে জান্নাতি একটা আবহ সে লাভ করে। এরপরে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইংলিশের সমস্যা, শয়তানের সমস্যা। সেই সমস্যা ওই যেহেতু ট্রেনিংয়ের সময়, সুতরাং কোনো ডিস্টার্ব করা চলবে না, সুতরাং চাঁদ উঠার সাথে সাথে সমস্ত বড় বড় শয়তানগুলোকে বন্দি করে ফেলা, পরিবেশ পুরোপুরি আমার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, রেডি করে দেওয়া হয়। এবং অদৃশ্য জগতে এখানে যত ধরনের পরিবেশ আছে, শুধু মানুষ ছাড়া সমস্ত পরিবেশের উপরে একটা সরাসরি ডাইরেক্ট একটা প্রভাব পড়ে এবং তারা নিয়ন্ত্রিত থাকে। আর মানুষের মধ্যে যারা এই পরিবেশ দ্বারা প্রভাবিত হয় কোনো না কোনোভাবে, তারা অবশ্যই রমজানের প্রভাব তাদের জীবনে পড়ে। তো রমজানে এই যে কোরআনের মধ্য দিয়ে আমরা রমজানের অনেকগুলো মেসেজ পেলাম, আবার রমজানের মধ্য দিয়ে কোরআনকে অনুধাবন করার আমরা সুযোগ পেলাম। তো এর মধ্য দিয়ে আমাদের যে প্রশিক্ষণটা আমরা গ্রহণ করব, সেই প্রশিক্ষণ নিয়ে আমরা যখন বাস্তব জীবনে ফিরে যাব, তখন সেই পরিবেশ কিন্তু নিয়ন্ত্রিত থাকবে না, সেই পরিবেশ সম্পূর্ণ অনিয়ন্ত্রিত, সেখানে শয়তানের বিচরণ অবাধে। এবং আপনার ঈদ উল ফিতরের যখন চাঁদ উঠে যাবে, সাথে সাথে শয়তান মুক্ত হয়ে যাবে এবং সাথে সাথে আমার রং রেশার মধ্যে সে ঢুকা শুরু হয়ে যাবে। আমি প্রশিক্ষণ নিয়ে আসছি বটে এবং সাথে সাথে সে অ্যাকশন শুরু করে। এখন অবস্থাটা কি দেখেন রোজার, এখানেও সব জায়গায় কিন্তু অদৃশ্য জগতের নিয়ন্ত্রণ। আমরা যখন রোজার মশালার কথা আলোচনা করি, আমার সময় শেষ, আমি শেষ করে দিচ্ছি, তখন আমরা একজন ভুলে খেয়ে ফেললো তখন বলা হয় কি কোনো সমস্যা নাই, কিন্তু একজন মুখের মধ্যে দিয়েছে, খাচ্ছে, এই মুহূর্তে তার মনে আসছে সে রোজা, এই পর্যন্ত যা আছে তাকে সব ফেলে দিতে হবে। মনে আসার পরে যদি সে এক রুটিও খেয়ে ফেলে, তার রোজা আর নাই, আর মনে নাই, কিন্তু সে যদি তিন ডেক্সিও খায়, কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে সিদ্ধান্তটা কে নেবে? তার মনে আসছে কি আসে নাই, আসলে ভিতরের অবস্থাটা কি, সেটা কে নেবে? আমার এবং আপনার ভিতরের সেই কলম, সেই জায়গায় সিদ্ধান্তটা গৃহীত হবে। এবং তাকওয়ার সমস্ত বিষয়গুলো, মুমিন জীবনের সমস্ত বিষয়গুলো, সিদ্ধান্তগুলো গৃহীত হয় সেই জায়গায়, আর সেই জায়গায়, সেই জায়গাটাকে বদলে দেওয়ার জন্য কোরআন এসেছে। এবং কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ দেখেন সমস্ত যে যে মানুষগুলো এত খারাপ ছিল এবং খারাপের আর কোনো সীমানা নাই, সেই মানুষগুলোকে বদলে দিয়ে কি কোরআন এমনভাবে বদলে দিয়েছে, এমনভাবে বদলে দিয়েছে। যেমন ধরেন, শেষ করব শুধু ঘটনাটা বলে, যে যখন হামজা মুসলমান হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেল, অনেকে মুসলমান হয়ে গেল, তখন বললো যে মোহাম্মদের সাথে একটা কী করো, সুরাহা করো, সে এভাবে চলতে দেওয়া যায় না, একটা আপোষ করো। তখন পাঠানো হলো আবুল ওলীদ উতবা ইবনে রবি, সে গেল বললো যে মোহাম্মদ তোমার সাথে আমার প্রস্তাব আছে, সংক্ষেপে যে সব বললো, বললো যে আসলে গেঞ্জামাতায় লাভ নেই, তুমি আসলে কী চাও, তোমার মুখে তো অনেক কথাই বলো, আসলে ভিতরে খেয়াল কী, তুমি কি নেতা হতে চাও, তুমি রাজা হতে চাও, এখানে আমরা রাজ্য কায়েম করে তোমাকে বাদশা বানাবো, তোমার টাকা দরকার, সমস্ত আরবে চাঁদা করে সবচেয়ে সেরা ধনী মানুষটা তোমাকে বানাবো, তোমার সুন্দরী বউ দরকার, কতজন দরকার, শুধু পছন্দ করবা, বিবাহিত অবিবাহিত আমরা ব্যবস্থা করবো, আর যদি তোমার কোনো অসুস্থতা থাকে, জিন ভূতের কোনো আসার থাকে, নাউজুবিল্লাহ, তাহলে আমরা দুনিয়ার সব সেরা জায়গা থেকে ওজা নিয়ে আসবো, আমি তোমার চিকিৎসা করবো। তাকে কোরআন শুনিয়ে দিলেন, ওর দুই হাত পিছনে দিয়ে তন্ন হয়ে শুনছিল কোরআন, এবং এক পর্যায়ে সে হাত চাপা দিয়ে থামিয়ে দিল। তারপর সে তখন তার আবুজে এলাকাতে ফিরে গেল, আবুজে দূর থেকে দেখেই বললো যে উদ্ভব বদলে গেছে, উদ্ভব মনে হয় কাবু হয়ে গেছে। আর উদ্ভব গিয়ে কী বললো, শুনো, সমসাময়িক সমস্ত সাহিত্য সম্পর্কে আমার ধারণা আছে, কিন্তু মোহাম্মদের কাছে শুনে যেটা আসছি সেটা ভিতরে দিচ্ছি, এবং আমার ধারণা তোমরা তাকে ঠেকাইতে পারবে না, এই যে মেসেজ আমি শুনে আসছি এটা তোমরা ঠেকাইতে পারবে না। এই মেসেজ বদরের যুদ্ধের বহু আগে উদ্ভব এটা বলেছে, বহু আগে।